ভাগ্য, কত সুন্দর শব্দ এই ভাগ্য। কিন্তু যতটা সুন্দর ঠিক ততটাই রহস্যময় এই শব্দ। কখন কি হবে কেউ জানে না। লোকে বলে যে ভাগ্যে যা লেখা আছে তার চেয়ে বেশি কিছুই পাওয়া যায় না, তার চেয়ে কমও কিছুই পাওয়া যায় না। নিয়তির যা রচনা তা কখনো মোছা যায় না। কিন্তু কেউ এইটা বোঝে না যে নিয়তি আপনার কর্মের দ্বারা বদলায়। যদি আপনি শুভ চিন্তা করেন, শুভ কর্ম করেন, তাহলে নিয়তি আপনার সাথে খারাপ কিছু হতেই দেবে না। কখনো আকাশে পাখিদের দেখুন, তারা কখনো ভাগ্যের উপর নির্ভরশীল হয় না। যতই ঝড় আসুক, যতই তীব্র হাওয়া দিক, ঘুরতে থাকে, এক একটা জিনিস জড়ো করে নিজের সৌভাগ্য, নিজের বাসা নিজেই তৈরি করে। নিজের সন্তানের জন্ম দেয়, তাকে লালন পালন করে, নিজেই তাকে উড়তে শেখায়। কখনোই ভাগ্যের উপরে নির্ভরশীল হয় না সে। এই বিষয়টা আমাদেরও শিখতে হবে। তাই মনে রাখবেন, আপনার ভাগ্য নিয়তির লিখন নয়। আপনার ভাগ্য তাই যেটা আপনি দিনের পর দিন আপনি নিজেই লেখেন, কিছু নিজে পরিশ্রম করে, কিছু নিজের ভাবনার জোরে। রাধা রাধা। মানুষের স্বভাব হল যে সে সবসময় নিজে বলতে চায়, কারুর কথা শুনতে চায় না। কিন্তু তার এই স্বভাব তাকে এক বিশাল বড় জ্ঞানের থেকে দূরে সরিয়ে রাখে, সামনের মানুষের ব্যক্তিত্বের জ্ঞানের থেকে দূরে। তাই যদি আপনি কাউকে চিনতে চান, কাউকে বুঝতে চান, তাকে থামাবেন না, শুধু বলতে দিন। কারণ একজন ব্যক্তির ব্যক্তিত্ব লুকিয়ে থাকে তার কথার মধ্যে, আর তার আসল পরিচয় লুকিয়ে থাকে তার শব্দের পেছনে। বলতে দিন, আস্তে আস্তে আপনি সব বুঝতে পারবেন। এটাই তফাৎ হলো একজন সাধারণ মানব আর একজন মহামানবের মধ্যে। এক, যে কাউকে বলতে দেয় না, আর এক, যে সবার কথা শুনে। তাহলে সিদ্ধান্ত আপনার, আপনি কি সাধারণ হতে চান না অসাধারণ। কারণ এই ভবিষ্যৎ আপনার। রাধা রাধা। ভাগ্য আর কর্ম, এই দুই এমন শব্দ যাকে ঘিরে সমগ্র সংসার। কেউ বলে আমার ভাগ্যে এটা ছিল না, যা পেলে আমার জীবন অন্যরকম হতো। কেউ বলে আমার গত জন্মের কর্ম নিশ্চয়ই এমন ছিল, যে কারণে এই জন্মে এরকম ভাগ্য পেয়েছি আমি। এসব বাদ দিন আর একবার শান্ত চিত্তে ভাবুন। আপনি বুঝতে পারবেন যে ভাগ্য আর কর্ম এই দুই এই জন্মের। তফাৎ শুধুমাত্র এটাই যে যদি ভাগ্যের কথা বলা হয়, তাহলে আপনি এই ভাগ্যের থেকে যত বেশি আশা করবেন তত বেশি নিরাশ হবেন আপনি। কারণ এই আশা আপনাকে কর্ম করা থেকে আটকায়। যদি কথা বলা হয় কর্মের, তাহলে নিজের কর্মের প্রতি যত বিশ্বাস রাখবেন তত বেশি সফলতা আপনার কাছে আসবে। তাই একটা কথা মনে রাখবেন, ভাগ্য আপনার কর্ম নির্ধারণ করে না, কিন্তু আপনার কর্ম আপনার ভাগ্যকে অবশ্যই নির্ধারণ করে। রাধা রাধা। এই সংসারে আলোর উৎস কি? সূর্য। এই সংসারে মিষ্টি জলের উৎস কি? নদী। এই সংসারে উচ্চতার প্রতীক কি হয়? হিমালয় পর্বত। আমরাও জীবনে এরকমই হতে চাই, সূর্যের মতো তেজস্বী হতে চাই, নদীর মতো পূজনীয় হতে চাই, হিমালয় পর্বতের মতো উচ্চতা লাভ করতে চাই, সব ঠিক আছে। কিন্তু তার জন্য আমরা কাজ কি করি? যদি এরকম আমরা হতে চাই, তাহলে সবার আগে সূর্যের মতো নিজেকে উজ্জ্বল করুন। সূর্যের সব থেকে বেশি আলো নিজের অন্তরে থাকে। নদীর মতো নিজের পথ নিজেই তৈরি করুন। পাথরের সাথে ধাক্কা খাওয়ার পরেও
থেমে না যাওয়া শিখুন। হিমালয় পর্বতের মতো উচ্চতা লাভ করতে হলে সেটার মতো অটল থাকতে শিখুন। একটা কথা অবশ্যই মনে রাখবেন, নিজেকে জ্বালাবেন তবেই সংসারকে আলোকিত করতে পারবেন। রাধা রাধা, প্রতীক্ষা প্রয়াস, এই দুই জীবনের অভিন্ন অঙ্গ। দেখতে গেলে আমরা জীবনে কারোর না কারোর প্রতীক্ষা অবশ্যই করি, সে কোনো ব্যক্তি হোক বা সময় হোক বা কোনো ভাবনা, সব কিছুই হতে পারে। আর দেখতে গেলে সব সময় কেউ না কেউ কিছু প্রয়াসও করে চলেছে, যেমন সাফল্য আসার প্রতীক্ষা, বিফলতা যাতে না আসে তার জন্য প্রয়াস, সুখ আসার প্রতীক্ষা, দুঃখ যাতে না আসে তার জন্য প্রয়াস। এবার প্রতীক্ষা আর প্রয়াসের মধ্যে এক ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে, আর তা হলো যিনি প্রতীক্ষা করেন তিনি ঠিক তাই পান যা একজন প্রয়াস করা ব্যক্তি পেছনে ফেলে আসে। তাই প্রতীক্ষা নয়, প্রয়াস করুন, এই প্রয়াসের মধ্যেই সুখের চাবিকাঠি রয়েছে। রাধা রাধা। মানুষ কর্ম করেন, আমি বারংবার বলি যে ফলের আশা করবেন না, তাও মানুষ কোথাও না কোথাও নিজের কর্মের বদলে কোনো না কোনো ফলের আশা অবশ্যই রাখেন, কখনো তিনি সফল হন কখনো অসফল। সেই জন্যই আমি বলি যে ফলের আশা কখনো রাখবেন না, কারণ সাফল্য বা অসফলতা মনের মধ্যে রাখলে কখনো কোনো লাভ হয় না। যদি সাফল্য মনের মধ্যে রাখেন তাহলে অহংকার জন্ম নেবে, যদি অসফলতা মনের মধ্যে রাখেন তাহলে এক হীনমন্যতায় আপনি ভুগবেন যা দিয়ে কোনো শুভকর্ম হবে না। সেই জন্য শুধুই কর্ম করে যান, কর্মেই মগ্ন থাকুন, আর আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা। বন্ধু আর শত্রু, প্রত্যেকের জীবনের একটা বড় অংশ এর উপরে নির্ভরশীল হয়ে থাকে। আপনার জীবনে সফলতা আর অসফলতাও এর উপরে নির্ভরশীল, কিন্তু এই বন্ধু এবং শত্রুদের খুঁজে পাওয়ার জন্য আপনাদের বাইরে যাওয়ার প্রয়োজন নেই, কারণ এরা স্বয়ং আপনার ভেতরেই আছে। আপনি যদি বিনম্র থাকেন, যদি আপনি নিরন্তর প্রয়াস করতে পারেন, তাহলে আপনার কোনো বন্ধুর প্রয়োজন নেই। যদি আপনার মধ্যে অহংকার থাকে, যদি প্রতি কথায় আপনার মধ্যে ক্রোধ উৎপন্ন হয়, তাহলে আপনার শত্রুর কোনো প্রয়োজনই নেই। নিজের অন্তরের এই বন্ধু ও শত্রুকে চিনুন, আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা। একে চিনতে পারলেন? একে কুঠার বলা হয়। আপনারা জীবনে কোথাও না কোথাও কোনো না কোনো রূপে এটা দেখেই থাকবেন। একটা ব্যাপার নিশ্চিত, এই কুঠার ছাড়া কোনো বৃক্ষকে কাটতে পারা সরল নয়। এবার আপনি কখনো এটা ভেবেছেন, এই কুঠার এর এই অংশ এর মুখটাই যদি না থাকে তাহলে কি হবে? এ শুধুমাত্র কোনো বৃক্ষই নয়, তার কোনো ডালও কাটতে সক্ষম হবে না। এবারে ভাবুন, এই শুকনো কাঠের হাতল এ আমরা কোত্থেকে পেলাম? কোনো এক বৃক্ষ থেকেই। সেই ডাল যাকে কেটে ফেলা হয়েছিল এক বৃক্ষকে কাটার জন্য, এই ডালই শস্ত্ররূপে প্রস্তুত। আমাদের জীবনে আমাদের প্রিয়জন, আমাদের আপনজন যখন সময়ে কখনো কখনো তাদের সঙ্গ না দেয়, যদি তারা দৈন্যদশায় থাকেন তাহলে তাদের সঙ্গ কখনো ছাড়বেন না। ওনাদের প্রয়োজন শুধুমাত্র মনোবল, তা তাদের দিন, তাদের সাহায্য করা আপনার কর্তব্য। হয়তো তাদের সাথে থেকে আপনার কোনো লাভ হবে না, কিন্তু তাদের দূরে থাকাতে আপনার ক্ষতি অবশ্যই হতে পারে। সর্বদা সাহায্য করুন, সঠিক সময় আসলে তা আপনার সহায়ক অবশ্যই হবে। রাধা রাধা। আমাদের মধ্যে বেশিরভাগ মানুষেরই এই অভিযোগ থাকে যে মানুষ তখনই আমাদের স্মরণ করেন যখন সেই সময় আসে
যখন আমাদেরকে প্রয়োজন হয়, যখন কোনো কাজ থাকে, যখনই এই সময় পেরিয়ে যায়, তাদের কার্যসিদ্ধি হয়ে যায়, তারা আমাদের থেকে দূরে চলে যান, ভুলে যান আমাদের। এবার এই বিষয়ে ভেবে খারাপ অবশ্যই লাগে। এই পরিস্থিতিকেই অন্য এক দৃষ্টিভঙ্গি দিয়ে দেখার চেষ্টা করুন। মনে রাখবেন, মানুষ প্রদীপের সন্ধান তখনই করেন যখন তার জীবনে অন্ধকার থাকে। আপনি প্রসন্ন হয়ে উঠুন, কারণ আপনার কাছে সেই সুযোগ আছে যে কারোর জীবনে প্রকাশের কিরণ আনতে পারছেন, কাউকে সঠিক পথ দেখাতে পারছেন, কারোর সহযোগিতা করতে পারছেন, এই পুণ্য অর্জন করতে পারছেন। কারোর থেকে কোনো আশা রাখার দরকার নেই। যার আপনাকে যতটা প্রয়োজন তাকে ততটাই সাহায্য করুন, ততটাই সবাইকে প্রেম বিতরণ করুন। আর এই প্রেমের ভাব নিয়েই আমার সাথে বলুন, রাধা রাধা। এটা সেই নৌকার প্রতিরূপ যা আমাদের নদী পার করায়। এবার বিষয়টা একটু ভেবে দেখুন, সেই বিশাল নৌকা যা আমাদের নদী পার করায়, সেটার নির্মাণ নদীতে নয়, ডাঙায় হয়। আর যদি আমরা এটাকে নদী অবধি পৌঁছতে চাই, তাহলে আমাদের দরকার পড়ে কোনো গরুর গাড়ির অথবা ঘোড়ার গাড়ির, তার সাহায্যে একে বহন করা হয়। এবার পথে যদি কোনো জলধারা আসে, কোনো নদী আসে, আর সেটাকে পার করতে হয়, তাহলে তখন সেই নৌকার ওপরে গাড়ি রাখা হয়, তারপর তাকে পার করা হয়। অর্থাৎ এই যাত্রা দুজনের সংযোগ ছাড়া সম্পূর্ণ হতেই পারবে না। সেই জন্যই এই প্রবাদ আছে, কখনো নৌকা তো কখনো গাড়ি। আমাদের সম্পর্কের মধ্যে অতি আবশ্যক, আমাদের সম্পর্কের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ হল সংযোগ, সবসময় একসাথে চলা, সংযোগ স্থাপন করা, সবসময় সুখী থাকবেন। রাধা রাধা। পুস্তক, পুস্তক থেকে আমরা কি না শিখতে পারি, জ্ঞান হোক, বিজ্ঞান হোক, ইতিহাস হোক, সব শিখতে পারি। কথায় আছে, একটা ভালো পুস্তক, একটা ভালো গ্রন্থ পাওয়া তা 100 ভালো বন্ধু পাওয়ার সমান। কিন্তু যদি একটা ভালো বন্ধু পাওয়া যায়, তাহলে তা গোটা গ্রন্থাগারের সমতুল্য। সে আপনাকে কর্মের বিষয়ে জ্ঞান দেয়, সাফল্যের রসায়ন শিক্ষা দেয়, সে আপনাকে ইতিহাসে অমর করে রাখবে। শুধু তাই নয়, সে আপনাকে শুধু পথই দেখাবে না, সেই পথে আপনার সাথে সঙ্গী হয়ে চলবে সে। সেই জন্য জীবনে যদি কোনো ভালো বন্ধুকে পাশে পান, তাহলে তাকে আপন করে রাখবে, তাকে সামলে রাখবে, জীবন সহজ হয়ে যাবে। রাধা রাধা। বর্ষা ঋতু শুরু হলেই পাখিদের মধ্যে চাঞ্চল্য বেড়ে যায়, আর সেটা হবে নাই বা কেন? বাসা ভেঙে যায়, বৃক্ষ ভেঙে পড়ে, প্রত্যেক পাখি তার থাকার জন্য একটা নতুন জায়গার, একটা ছায়ার, একটা ছাদের খোঁজে থাকে। শুধু একটা পাখি এসব কিছুই করে না, না তো তার এসব সমস্যা নিয়ে কোনো চিন্তা থাকে, না কোনো দরকার পড়ে। আর সেই পাখি হল বাজ। সেই সব সমস্ত ছোটখাটো সমস্যার থেকে অনেক দূরে ওপরে উড়ে বেড়ায়, মেঘের থেকেও অনেক উঁচুতে। তাই এই সব ছোটখাটো সমস্যা যা আপনার জীবনে এসে থাকে, এই সব নিজের চারপাশকে ঘিরতে দেবেন না, নিজের চিন্তা ভাবনাকে অনেক উঁচুতে রাখুন। আপনার সমস্ত সমস্যা নিজে থেকেই নিচে চলে আসবে। রাধা রাধা। কোনো ব্যক্তির ব্যক্তিত্ব কিভাবে তৈরি হয়? আপনার কি মনে হয় যে ব্যক্তি জন্ম থেকে তার স্বভাব নিয়ে জন্মায়, নাকি আপনার মনে হয় যে এই প্রকৃতি ব্যক্তির জন্য তার নিয়তি রচনা করে? না, এরকম একেবারেই হয় না। আমি আপনাকে বোঝাচ্ছি। যখনই বৃষ্টি পড়ে, কোনো বিন্দুর দিকে দেখবেন। এবার এই বিন্দু যেখানে পড়ছে তার উপরে নির্ভর করছে তারপর কি হবে। যদি এই বিন্দু পড়ে কোনো ক্ষেতের ওপরে, তাহলে কোনো নতুন ফসলের জন্ম দেবে। যদি সে গরম কড়াইতে পড়ে, তাহলে বাষ্পিত হবে। যদি সে কোনো সাপের মুখের ভেতরে পড়ে, তাহলে বিষ তৈরি হবে।
ঝিনুকের ভেতরে পড়লে মুক্ত তৈরি হবে। যদি কোনো পাতার ওপরে পড়ে তাহলে শিশির তৈরি হবে। একই বিন্দু, কিন্তু তার সঙ্গত তার ভবিষ্যৎ এবং ব্যক্তিত্ব নির্ধারণ করবে। এবার এটা তো শুধুমাত্র এক বিন্দু, তার কাজ হলো শুধুমাত্র পড়া, কোথায় সেটা সেও নির্ধারণ করতে পারে না। কিন্তু আপনি, আপনি হলেন মানুষ, আপনি বাছাই করতে পারবেন যে আপনার সঙ্গী কারা হবে, কাদের সাথে আপনি মেলামেশা করে বড় হবেন। তাই তা ভালোভাবে করুন, কারণ এই নির্বাচন আপনার হাতে, কারণ এই জীবন আপনার, ভবিষ্যৎ আপনার। এবার আপনি মহান হতে চান কি না তার নির্ণয় আপনাকেই করতে হবে। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। সূর্যের তাপ এতটাই প্রখর হয় তা সমস্ত বনস্পতিকে শুষ্ক করে দেয়। পুকুর হোক, নদী হোক, সরোবর হোক, সমস্ত শুষ্ক হয়ে যায়। কিন্তু আপনি কখনো শুনেছেন সূর্যের তাপে সমুদ্র শুকিয়ে গেছে? এমন কখনোই হয় না। আর এর পিছনেই লুকিয়ে রয়েছে এক অমূল্য জীবনের শিক্ষা। সমুদ্রের মতো নিজেকে ধৈর্যশীল করে তুললে, নিজেকে সংযমী করে তুললে, সূর্যের তাপ আপনার কোনো ক্ষতি করতে পারবে না। আপনার অন্তর থেকে সেই তাপ বাষ্পায়িত হয়ে মেঘ তৈরি হয়ে সূর্যকে ঢেকে দেবে, আর তারপর হবে শুধু সাফল্যের বৃষ্টি। তাহলে আসুন আর আমার সাথে ধৈর্যের সাথে বলুন, রাধা রাধা। মানুষ অসুস্থ কেন হন? শারীরিক দুর্বলতার কারণে? না, মানুষ অসুস্থ হন তার মানসিকতার কারণে, তার বিবেকের কারণে, তার কর্মের কারণে, তার ক্রোধের কারণে। আর যখন কেউ সুস্থ হন, ঠিক হয়ে যান, তার মানে এটা নয় যে শুধু ওষুধের জন্য তিনি সুস্থ হয়েছেন। না, এটা কারোর তার প্রতি প্রেমের প্রভাব, বিশ্বাসের প্রভাব, সম্বলের প্রভাব। শুধুমাত্র ওষুধ দিয়ে কিছুই হয় না। যদি মনে প্রেম থাকে, বিবেক থাকে, বিশ্বাস থাকে, সম্বল থাকে, তবেই সেই ওষুধ কাজ করতে পারে। তাই মনে রাখবেন, এই জীবন হলো অত্যন্ত ছোট। মনে প্রেম ভাব রাখুন, মিত্রতা করুন, শত্রুতা নয়, ভালোবাসুন, বিদ্বেষ নয়। আর এই ভালোবাসার সাথেই বলুন, রাধা রাধা। মানুষ জীবনে সব সময় চিন্তা করে, ভাবতে থাকে যে তার জীবনে কতই না সমস্যা। তারপরে নিজের আশেপাশে দেখে আর ভাবে যে সবাই কত প্রসন্ন, শুধু আমার জীবনেই সমস্যা আছে। কিন্তু বিষয়টা তা নয়। শুধু প্রত্যেক ব্যক্তিরই নয়, প্রত্যেক প্রাণীরও জীবনে সমস্যা আছে। এবার মানুষ একটা পাখিকে দেখে এটাই ভাবে যে এদের জীবন কতটা সহজ, কোনো দেশেরই সীমারেখা এদের ওপর লাগু হয় না, কোথায় থাকবে সেই নিয়েও কোনো ভাবনা নেই, কত শান্তির জীবন এদের। তারপর সে একটা পিঁপড়েকে দেখে আর এটা ভাবে কি অসাধারণ, এদের তো সারা জীবনই মাটির উপরেই অতিবাহিত হয়, খাবারটাও মাটিতেই পেয়ে যায়, কি শান্তির জীবন এদের। কিন্তু যখন কোনো ঝড় আসে, তখন সবার আগে সেই পাখির বাসাটাই ঝড়ে ভেঙে যায়। এই পাখি যে শাখাতেই গিয়ে বসে পড়ুক, তাদের উপর সবসময় সংকট থাকে যে ওপর থেকে কোনো বড় পাখি এসে তাদের উপর প্রহার না করে, তারা নিজেদের প্রাণ না হারায়। আর যদি কথা বলি পিঁপড়েকে নিয়ে, এদের উপর সবসময় সংকট থাকে, যে কোনো ভাবে বাতাস বা জল এদের ভাসিয়ে না নিয়ে যায়, কোনো প্রাণী ওকে পা দিয়ে পিষে না দেয়, এই পিঁপড়ে পিষ্ট হয়ে না মারা যায়। দেখুন, সমস্যা প্রত্যেকের জীবনে রয়েছে, আর এই সমস্যা আসতেই থাকবে। এর অর্থ এটা নয় যে এই সমস্যার সম্মুখীন হওয়া যায় না, এর সমাধানও সম্ভব নয়। প্রত্যেক সমস্যার সমাধান অবশ্যই আছে, শুধু শান্ত মনে সেটা খুঁজে বের করতে হবে। তাহলে সেটাই করুন, প্রত্যেক সমস্যার সমাধান করতে থাকুন। যত সমাধান করবেন, জীবন আনন্দময় হয়ে উঠবে। যদি সমাধান না করেন, তাহলে আজীবন দুঃখই পেতে থাকবেন। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। কর্ম, ধর্ম আর কর্তব্য,
এই তিনটি একে অপরের সাথে জড়িত, আর অনেক সময় এই তিনটি পালন করতে করতে আমাদের সেই ব্যক্তির সামনে গিয়ে দাঁড়াতে হয় তার বিরুদ্ধেই যেতে হয় যাকে আমরা সব থেকে বেশি ভালোবাসি। কিন্তু সেইখানে এই যুদ্ধ কোনো ব্যক্তিগত যুদ্ধ থাকে না, এ হলো কর্ম, ধর্ম আর কর্তব্যের যুদ্ধ। এটা সরল নয়, অত্যন্ত কঠিন হয় তার সম্মুখীন হওয়া যাকে আমরা সব থেকে বেশি সম্মান করি। কিন্তু আমাদের তো আমাদের ধর্মের পথে চলতেই হবে, কারণ আমরা কর্মবদ্ধ, কর্তব্যবদ্ধ, আর এটাই করা উচিত। শুধু এটুকু মনে রাখবেন, যদি আপনার উদ্দেশ্য শুভ হয়, আপনার ভাবনা শুভ হয়, আপনি যদি কর্ম, ধর্ম আর কর্তব্যের পথে অগ্রসর হন, তাহলে এই প্রক্রিয়াতে যদি আপনাকে আপনার আরাধ্যেরও সামনে দাঁড়াতে হয়, তাহলেও আপনার কোনো ক্ষতি হবে না। তাহলে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। সাথী, সাথী এই শব্দটির ব্যাখ্যা কে কিভাবে করে? মিত্র, সখা, বন্ধু, কিন্তু অর্থ একটাই, তিনি যিনি আপনার সঙ্গী হন আর তিনি যার সাথী আপনি হন। এবার সব থেকে বড় প্রশ্ন হলো এটাই যে তিনি কে হতে পারেন যাকে আপনি আপনার সাথী বলে মেনে নিতে পারেন, নিজের সখা, নিজের মিত্র, নিজের বন্ধু মেনে নিতে পারেন। আপনার সাথী হলেন তিনি যিনি দুঃখের সময় আপনার পাশে থাকবেন, আপনার হাত ধরে থাকবেন। আপনার সাথী হলেন তিনি যার হাত আপনি নিজের সুখের দিনে ধরে থাকবেন। সেই সাথীরই হাত ধরুন যিনি দুঃখে সবসময় আপনাকে সাহায্য করার জন্য তৎপর হয়ে থাকেন, আপনার পাশে থাকেন, আর যাকে সুখের দিনে আপনি আপনার সাথে রাখতে পারেন। আর যখন আপনার সাথে আপনার এই সাথী থাকবে, তখন আপনি এটা বুঝবেন যে যখন জীবনে দুঃখ আসে, তখন এই দুঃখ কমে যায়, সবার মধ্যে ভাগ হয়ে যায়। আর যদি তখন সুখ আসে, তাহলে সেটা সবার উপস্থিতিতে আরো বেড়ে যায়। এটাই হলো প্রেম, এটাই হলো ভালোবাসা, এটাই হলো সঙ্গ। যেমন সম্পর্ক আমার আর রাধার মাঝে, তাহলে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। মানুষ এক অত্যন্ত বিচিত্র প্রাণী, পরিকল্পনা করে, ষড়যন্ত্র করে, প্রচেষ্টা করে, কাউকে পরাজিত করার চেষ্টাও করে। সাপকে একটা দড়ি মনে করে হাতে চেপে ধরার চেষ্টা করে, কিন্তু একটা কথা বুঝতেই পারে না, সময়ের এই সাপ এটা হাতে চেপে ধরাই যায় না। আর আপনি যা করবেন তা আবার ফিরে আসবে আপনারই সামনে। দেখুন, এতে কিছুই যায় আসে না যে আপনি কুম্ভকারের পুত্র নাকি কৃষ্ণের পুত্র। যদি আপনি অনুচিত কর্ম করেন, তাহলে আপনার সাথেও অনুচিতই হবে, অশুভ কর্ম করলে আপনার সাথেও অশুভই হবে। কুরু বংশ, অত্যন্ত মহান বংশ ছিল এই কুরু বংশ। কি হলো তার সাথে? একটা গোটা বংশ বয়ে গেল, কারণ ওনাদের উদ্দেশ্য অশুভ ছিল। অন্যদিকে পাঁচজন বনবাসী পাণ্ডব মহাভারত বিজয়ী হলেন, কারণ তাদের উদ্দেশ্য শুভ ছিল। তাই মনে রাখবেন, শুভ অগ্নি প্রজ্বলিত করবেন, শুভ তাপ সঞ্চার হবে, অশুভ অগ্নি প্রজ্বলিত করবেন, নরকেই জ্বলতে হবে। তাহলে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। জীবনে এমন কিছু কাজ রয়েছে যা আপনাকে একাই করতে হয়, আর এমন কিছু কাজ রয়েছে যা আপনাকে একসাথে মিলে করতে হয়, একজোট হয়ে, সঙ্গবদ্ধ হয়ে। এবার সঙ্গবদ্ধ বলতে কি বোঝাতে চাইছি? আমি তাদের কথা বলছি না যারা বাস্তবিকভাবে একে অপরের সাথে কাজ করেন, আমি তাদের কথা বলছি যারা একে অপরের থেকে দূরে থেকেও একে অপরকে বিশ্বাস করেন। আমি আগেও বলেছিলাম, সমস্ত বিশ্বের আশা বিশ্বাসেই বসবাস করে, তাই না? তাই যেখানে সমস্ত বিশ্ব আছে, সমস্ত সংসার আছে, সেইখানেই বিশ্বাস রয়েছে। তাই আপনার আশেপাশে এমন দল সঙ্গবদ্ধ করুন যাদের আপনার উপর বিশ্বাস আছে আর যাদেরকে আপনি বিশ্বাস করতে পারেন।
তাহলে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা। আমরা যে মানুষকে চাই, যাকে আমরা ভালোবাসি, তাকে একটা উপহার অবশ্যই দিতে চাই, এমন এক উপহার যা ওনার ভালো লাগবে, যা শ্রেষ্ঠ হবে, অতি প্রিয় হবে, বহুমূল্য হবে বা বলতে পারেন মূল্যবান হবে। তাই আমরা কি করি, আমরা বাজারে যাই, তার জন্য স্বর্ণ, আভূষণ, হীরে, মুক্ত এইসব নিয়ে আসি। কিন্তু এটাই কি সর্বশ্রেষ্ঠ উপহার? কখনোই না। সর্বশ্রেষ্ঠ উপহার হল স্বাধীনতা, তাকে নিজের মনের মতো বাঁচার স্বাধীনতা। যদি আপনি কাউকে স্বাধীনতা না দিতে পারেন, তাহলে সে কোথাও না কোথাও বন্দী হয়ে যায়, তার বিকাশ কোথাও না কোথাও আটকে যায়। কিন্তু যদি আপনি কাউকে স্বাধীনতা দিতে পারেন, তাহলে আপনি দেখবেন ও সমস্ত সংসারকে, এই জীবনকে নিজের দৃষ্টিভঙ্গি দিয়ে দেখবে, বুঝবে যে কোনটা হলো উচিত আর কোনটা হলো অনুচিত, আর এটাই হলো সর্বশ্রেষ্ঠ। আর এবার যদি কাউকে স্বাধীনতার মাধ্যমে এত বড় একটা শক্তি দিতে পারেন, তাহলে আপনি আমাকে বলুন, এর থেকে বড় উপহার আর কি হতে পারে? আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা। পিতা আর পুত্রের সম্পর্ক অত্যন্ত মধুর হয়ে থাকে। পিতা স্বপ্ন দেখেন, তাকে পূর্ণ করার সকল সম্ভাব্য চেষ্টা করেন, কিন্তু তাও অনেক সময় ওনার স্বপ্ন অপূর্ণ থেকে যায়। তখন পিতা ভাবেন, যে স্বপ্ন উনি পূর্ণ করতে পারেননি, ওনার সন্তান তা অবশ্যই পূরণ করবে। যে স্থানে উনি কখনো পৌঁছতে পারেননি, সেই স্থানে ওনার পুত্র অবশ্যই পৌঁছবে। পিতা নিজের সন্তানের ভবিষ্যৎ নিয়ে সেই স্বপ্ন দেখেন, আর যখন সেই সন্তান সামনে এগোতে থাকে, তখন তার দুঃখ হয় না, বরং গর্ব হয়। ওনার ভালো লাগে এটা দেখে যে ওনার সন্তান অনেক উন্নতি করছে। কিন্তু যখন সন্তান নিজের অভিভাবকের শক্তি দেখে, তার যশ দেখে হিংসা করতে থাকে, সমস্যা সেইখানেই শুরু হয়। সেই জন্য সকল সন্তানকে এটা মনে রাখতে হবে, দেখুন, পুত্র হবার সুবাদে, এক সন্তান হবার সুবাদে, এটা হলো আপনার অধিকার যে আপনি আপনার পিতার থেকে বেশি উন্নতি করবেন। আপনার পিতাও এটাই চান, কিন্তু সুস্থভাবে এটা করুন। একটা রেখা টেনে নিন, যাতে আপনি তাতে এগোতে পারেন আর আপনার পিতার তাতে গর্ববোধ হয়, আর সেই বিষয়ে দুঃখ না হয় যে আমার সন্তান আমাকেই ছোট করার চেষ্টা করছে। ইতিহাস সাক্ষী রয়েছে, যে মানুষ অন্য কাউকে ছোট করার চেষ্টা করেছেন, সেই মানুষই ছোট হয়ে গেছেন। আর আমার মনে হয় না আপনি এটা চান, কারণ কোনো একদিন আপনিও কারোর পিতা হবেন। আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা। প্রেম এই সংসারে এসেছিল এই সংসারকে প্রেমের শিক্ষা দেওয়ার জন্য, এই জীবনের সুখের অনুভূতি আসলে কি তা শেখানোর জন্য। কিন্তু যদি সত্যি কথা বলি, তো আমি নিজেই প্রতিদিন প্রেমের নতুন নতুন স্বরূপ দেখতে পাই, প্রেমের একটা নতুন অনুভূতি প্রত্যেক নতুন দিনে। আর তার কারণ হলো এই প্রেম অনন্ত, এ হলো দৈব। প্রেম হলো এই সংসারের সব থেকে বড় ঢাল এবং সব থেকে বড় অস্ত্র। এই প্রেম ছাড়া না কোনো ন্যায় হয় আর না কোনো শাস্ত্র, না জীবন আছে আর না অন্ত। এবার যদি এই প্রেম মনের মধ্যে বাস করতে শুরু করে, তাহলে কখনো কোনো সমস্যাই হবে না, আর যদি হয়েও থাকে, তাহলে তা স্থায়ী হবে না। এই প্রেম কি না করতে পারে? এই প্রেম সমস্ত সমস্যা মিটিয়ে ফেলতে পারে, আপনার মনের মধ্যে অহংকারকেও বিনাশ করে দিতে পারে, আপনাকে সাক্ষাৎ ঈশ্বরের সাথে দেখা করাতে পারে। তাই প্রেমের দ্বারা প্রয়াস করতে থাকুন, এই সংসারের প্রত্যেক মানুষকে, প্রত্যেক বস্তুকে, প্রত্যেক জীব জন্তুকে ভালোবাসবেন, আর এই প্রেমের দ্বারাই বলুন রাধা রাধা। কর্ম এবং ফল। মানুষের স্বভাব হলো এটাই যে তিনি নিজের প্রত্যেক পরিশ্রমের প্রতিফল প্রার্থনা করেন।
বেশিরভাগ সময় এই ফলাফলের চিন্তা করতে করতে, কল্পনা করতে করতে উনি কর্ম করতে থাকেন যে আমি এই কাজটা করলে এই ফল পাব। সেই সব কল্পনা করতে থাকেন যা না তার হাতে আছে, না আছে অধিকার আর না আছে নিয়ন্ত্রণ। উনি শুধু নিজের কর্ম করতে পারেন। উনি কি ফল পাবেন তা তার হাতে কখনোই নেই। তাই আপনিও শুধুমাত্র কর্ম করতে থাকুন, ফলের চিন্তা করবেন না। মনে রাখবেন, শিকড় এবং শাখা যেভাবে একে অপরের সাথে জড়িয়ে, সেইভাবেই একে অপরের সাথে জড়িয়ে কর্ম এবং ফল। যেরকম কর্ম আপনি করবেন সেরকম ফল আপনি অবশ্যই পাবেন। তাই এই ফলের আশায় কর্মের সময় কখনোই নষ্ট করবেন না। কারণ যে ব্যক্তি সময় নষ্ট করেন, সময় সেই ব্যক্তিকে অবশ্যই নষ্ট করে দেয়। কর্ম করুন নিঃস্বার্থভাবে, ফলের চিন্তা করবেন না, আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা। কর্ম এবং ফল, দেখতে গেলে এই সমস্ত ব্রহ্মাণ্ড এই দুইয়ের মাঝেই স্থির হয়ে আছে। মানুষজন কর্ম করেন ভালো ফল লাভের আশায়, আর ভালো ফল লাভের আশায় উনি এটাই ভুলে যান যে উনি যে কর্ম করছেন তা কি করছেন। আমি বলেছিলাম কর্ম করুন ফলের চিন্তা না করে, কিন্তু কি কর্ম করছেন সেই বিষয়ে ভাবাটাও অত্যন্ত আবশ্যক। নয়তো অনেক সময় আমরা এমন কর্ম করে ফেলি যা না চাইতেও বিষে পরিণত হয়, যা হয়েছে দুঃশাসনের সাথে, দুর্যোধনের সাথে, গুরু দ্রোণের সাথে। একজনের মানসিকতা উচিত ছিল না, একজনের বিবেক উচিত ছিল না, আরেকজন যে পক্ষ নির্বাচন করেছিলেন সেই পক্ষ উচিত ছিল না। আর যা কিছু ওনাদের সাথে হলো, আপনার আমার আমাদের সকলের সাথে তা হতে পারে। আমি বলেছিলাম কর্ম করুন ফলের চিন্তা করবেন না, কিন্তু এই কর্মের বিষয়ে বিচার করে দেখাটাও ততটাই আবশ্যক। দেখুন, কর্ম করার উচিত প্রক্রিয়া ফলের চিন্তা না করা, কিন্তু যদি আপনার কর্ম শুভ হয় তাহলে তার ফলও নিয়তি আপনাকেই দেবে। সর্বদা কর্ম করার সময় এটা ভাবুন যে আপনার এই কর্ম এই সংসারকে, এই সমাজকে, আপনার পরিবারকে, আপনার আশেপাশের মানুষজনকে কোন দিশায় নিয়ে যাবে। যদি এটা সবার জন্য মঙ্গলময় হয় তাহলে কর্ম করতে থাকুন, আর হ্যাঁ, নিশ্চিত রূপে ফলের চিন্তা করবেন না। আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা। বটবৃক্ষের বীজ সর্ষের দানার থেকেও ছোট হয়, কিন্তু যখন তা নিজের রূপ ধারণ করে তখন তা বিশাল বৃক্ষের আকার ধারণ করে, যা সহস্র বছর ধরে বেঁচে থাকে, ছায়া প্রদান করে, পাখিদের আশ্রয় প্রদান করে, আর দেয় পথচারীদের বিশ্রাম করার স্থান। কেন? কারণ সেই ছোট বীজ তা মাটির ভেতরে গিয়ে নিজের খোলস ত্যাগ করে, অন্ধকারে থাকে সে। যতই আলো আসুক না কেন, যতই বর্ষা আসুক না কেন, সব সহ্য করে। আর তারপরে একটা চারা গাছ অঙ্কুরিত হয়, তারপর ধীর গতিতে একটা বিশাল বৃক্ষতে পরিণত হয়। দেখুন, জীবনে কঠিন সময় আসে, এই জন্য নয় যে আপনি হার মেনে নেবেন, এই জন্য আসে যাতে আপনি ভবিষ্যৎ নির্মাণের জন্য নিজেকে তৈরি করতে পারেন। যদি কঠিন সময়ে আপনি ওই বীজের মতো দৃঢ় হয়ে থাকতে পারেন, তাহলে আপনিও একদিন সেই বিশাল বৃক্ষের মতো নিজের অস্তিত্ব গড়ে তুলতে পারবেন, যা সহস্র বছর পর্যন্ত মনে রাখা হবে। আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা। এই ব্রহ্মাণ্ড, এই ব্রহ্মাণ্ড কত বৃহৎ তাই না, যার সম্মুখে এই পৃথিবীকেও একটা বিন্দুর মতো মনে হয়। আর এই পৃথিবীতে আমরা কে হই, আমাদের আকার কিরকম, আমাদের অস্তিত্বই বা কি? যখন আমরা এভাবে ভাবি তখন মনে হয় আমরা কিছুই নই। তা আমরা যখন কিছুই নই তাহলে আমরা এত চিন্তা করি কেন? কি ভেবে ভয় পাই? কাকেই বা এত ভয় পাই? কে আমাদের মারতে পারে আর কেই বা আমাদের জন্ম দেবে? আত্মার আসলে না কখনো জন্ম হয় আর না কখনো মৃত্যু, আত্মা শুধুই শরীর বদল করে। আপনি, আমি, আমরা সকলে এই শরীর নয়, আমরা হলাম আত্মা, যা হলো পরম আত্মার পরম অঙ্গ। সেজন্য মনে রাখবেন, বাইরের কোথাও দেখবেন না, নিজের অন্তরের গভীরে গিয়ে দেখুন, আত্মাকে উপলব্ধি করতে শিখুন,
ক্লেশ, ভয়, চিন্তা, এই সব কিছুর থেকে নিজেকে দূরে রাখুন, তাহলেই উপলব্ধি করতে পারবেন পরমাত্মাকে। তাহলে আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। পরিবর্তন এই সংসারের শাশ্বত নিয়ম। কোনো রাজা নেই যিনি চিরকাল রাজা থাকেন, কোনো ধনী ব্যক্তি নেই যিনি চিরকাল ধনী থাকবেন। এই সংসারে সূর্যের স্থান নেওয়ার জন্য চন্দ্রিমার আগমন ঘটে। কোনো স্থান যাকে পতিত বলা হয়েছিল সেখানে মহল তৈরি হয়েছে। কোনো স্থান যাকে আজ মলিন বলা হয়েছে কাল সেখানে মন্দির স্থাপন হতে পারে। কোনো ঋতু চিরকালের জন্য থাকে না, কখনো সময় চিরকাল একরকম থাকে না। আজ যে আপনার কাছে রয়েছে কাল অন্য কারোর ছিল, আজ যে আপনার কাছে রয়েছে কাল তা অন্য কারোর কাছে চলে যাবে। আপনার সাথে কিছু থাকলে তা হলো আপনার কর্ম, কিন্তু সেই কর্মের পরিণামও আপনার নয়। আপনি শুধু কর্ম করুন, বাকি সব কিছুই পরিবর্তনশীল। কিন্তু সেই পরিবর্তনকে দেখে ভয় পাওয়ার প্রয়োজন নেই, তাকে স্বাগত জানান। যদি আপনি হাসি মুখে সেই পরিবর্তনকে স্বাগত জানান, তাহলে এই পরিবর্তনও হাসি মুখে আপনার সাথে থাকবে। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। সময়, এই সময় আসলে কি? এই সময় একটা সরল রেখা তো কখনোই নয়। সময় হলো একটা চক্র, যেখানে এর আদি সেখানেই হলো এর অন্ত, আর যেখানে তা শেষ হয় সেখান থেকেই তার শুরু হয়। এই সময় একটা অত্যন্ত বিচিত্র চিন্তা, বিচিত্র ভাবনা, এ একটা বিচিত্র বস্তু যা কেউ বুঝতে পারেন না। এই সময়ের লীলা, এর কোনো প্রমাণ নেই, কোনো জ্ঞান নেই, কোনো পরিমাপ নেই। শুধু এটুকু আমরা জানতে পারি, যেখানে শেষ হবে সেখান থেকে একটা নতুন সূচনাও হবে। যা আজ আপনার কাছে আছে কাল অন্য কারোর কাছে যাবে, তারপরে তার কাছ থেকেও অন্য কারোর কাছে যাবে, তারপরে তার থেকেও ছিনিয়ে নেওয়া হবে। এই নিয়তির একজনের কাছ থেকে অন্যজনের কাছে আদান প্রদানের এই সময় হলো আপনার সময়। এই সময় সদ্ব্যবহার করুন, এই সময়কে বাঁচুন। আপনাকে শুধু এটাই সুনিশ্চিত করতে হবে যে আপনি কোন পক্ষে আছেন। আর সত্যি বলতে কি, আপনার জীবনের পরিণাম নির্ভর করে আপনার নির্বাচনের ওপর, আপনি কোন পক্ষ নির্বাচন করছেন। তাহলে মনে রাখবেন, জীবনে সেই পক্ষই নির্বাচন করবেন যা চয়ন করার পরে আপনি সুখ অনুভব করবেন, আপনি সন্তোষ লাভ করবেন, প্রসন্নতা লাভ করবেন। আর আমি এটাই সুনিশ্চিত করব যে এই পক্ষ যেন শান্তির পক্ষ হয়, এই পক্ষই যেন প্রেমের পক্ষ হয়। তাহলে চিন্তা করবেন না, রাশন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। দৃষ্টি আর দৃষ্টিভঙ্গি, এই সমগ্র লীলা হলো এই দুইয়ের। বিচিত্র হতে পারে, কিন্তু এটাই সত্যি। এবার আপনাকে একটা উদাহরণ দিয়ে বোঝাই। অনেক সময় আপনি কোনো ব্যক্তিকে এটা বলতে শুনবেন যে আমি আমার নিজের উপরে গর্ব করি, আমি নিজেকে নিয়ে গর্ব করি, আমি খুব ভালোভাবে আমার মা বাবার সেবা করি, ওনাদের আমি সবসময় সুখী রাখি, ওনাদের আমি একটা বাড়ি দিয়েছি, সকল সুখ সুবিধা দিয়েছি, ওনাদের জীবনে প্রত্যেক জিনিস দিয়েছি আর দেব যা তাদের প্রয়োজন। এবার আমাকে বলুন যে আপনি কে হন? আপনি হলেন সেই বীজ যা আপনার মাতা পিতা রোপণ করেছেন। আপনার মা বাবাই আপনাকে এই সংসারে জন্ম দিয়েছেন। এবার এইসব কথার কি তাৎপর্য? এই হলো সেই ব্যক্তির দৃষ্টিভঙ্গি। এবার দেখা যাক এই প্রকৃতি আমাদের কি শেখায়। কখনো কোনো গাছকে দেখবেন, যখন সেই গাছে ফল আসে সে মালিকে এটা বলে না যে দেখো আমি তোমাকে ফল খেতে দিচ্ছি। সেই বৃক্ষ এটা বলে না যে দেখো আমি তোমায় আহার করতে দিচ্ছি। কারণ ও জানে যে এটা হলো সেই মালির পরিশ্রম, এটা হলো তারই কর্মের ফল আর এটা তারই পাওয়া উচিত। সে বলে যে তোমার জিনিস তোমাকেই অর্পণ করলাম, এ আমার জিনিস নয়। ও জানে সেই মালির গুরুত্ব আসলে কি,
এটা হলো তার দৃষ্টিভঙ্গি। সেই জন্য আপনি জীবনে কোন ব্যক্তির মধ্যে, কোন পশু পাখির মধ্যে, কোন প্রাণীর মধ্যে, কোন পরিস্থিতিতে, কোন আবেগের মুহূর্তে কি দেখতে পাচ্ছেন সেটা আপনার দৃষ্টিভঙ্গির উপরে নির্ভর করছে। তাই নিজের মনে ধনাত্মক ভাব জাগ্রত করুন, শুভ চিন্তা নিয়ে আসুন। এই ভাবনাই সত্য হয়ে সামনে আসবে। এই দৃষ্টিভঙ্গি এমন হয়ে যাবে যে আপনার জীবনে সবকিছুই শুভ হবে। তাহলে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা, প্রতিশোধ। অথবা কাউকে দুঃখ দেওয়ার ভাবনা যদি এটা আপনার মনে থাকে, তাহলে আপনি নিজের মনেই যন্ত্রণার একটা বিশাল বৃক্ষ রোপণ করছেন, এটা মনে রাখবেন। কারণ কাউকে দুঃখ দেবার এই ভাবনা, এটা হলো সেই বীজ যা আপনার মনেই পতিত হবে, আপনার মনেই অঙ্কুরিত হবে, আর আপনার মনেই একটা বিশাল বৃক্ষরূপে বেড়ে উঠবে। জীবন আপনার, কর্ম আপনার, কাউকে দুঃখ দেবার ভাবনা আপনার ছিল, এই বৃক্ষ হলো আপনার, তাই এর ফলও আপনিই পাবেন, যা গ্রহণও আপনাকেই করতে হবে। মনে রাখবেন, যে মানুষ এটা ভাবে যে আমি ওকে দুঃখ দেব, ওকে কষ্ট দিতে চাই আমি, সেই মানুষই দুঃখ আর কষ্ট পেয়ে থাকে। যদি সেই জায়গায় আপনি এটা ভাবেন যে আমি কাউকে সুখী করে তুলতে চাই, কাউকে সুখ প্রদান করতে চাই, তাহলে তারও বীজ আপনার মনেই রোপণ হবে, বৃক্ষে পরিণত হবে, যার ফলও আপনিই পাবেন। এখানে বিষয়টা হলো শুধু মানসিকতার চিন্তা যা সত্য হয়ে আপনার সামনে আসে। তাহলে এই মানসিকতা শুভ করুন, সবার জন্য মঙ্গল কামনা করুন। অন্যের মনে আপনার জন্য ভালো চিন্তা থাকুক বা না থাকুক, আপনি সবার জন্য শুভ চিন্তা করে কর্ম করতে থাকুন, তাহলে আপনার সাথেও ভালোই হবে। তাহলে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। সুখ আর অভিজ্ঞতা, এই দুই জীবনে একসাথে কখনোই আসে না। মনে রাখবেন, যেখানে সুখ থাকে সেখানে অভিজ্ঞতা থাকে না। আর যখন এই সুখ আমাদের জীবন থেকে দূরে চলে যায়, তখন আমাদের জীবনে আসে এই অভিজ্ঞতা। পরমাত্মা, প্রকৃতি, নিয়তি, এই অভিজ্ঞতাকে আমাদের জীবনে পাঠান, যাতে আমরা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ শিক্ষা, একটা জ্ঞান প্রাপ্ত করতে পারি। এই অভিজ্ঞতা আমাদের শেখায় যে অতীতে এমন কি হয়েছিল যা আমাদের করা উচিত হয়নি, আমাদের শেখায় ভবিষ্যতে এমন কি আছে যা আমাদের করা উচিত আর কি করা উচিত নয়। দেখতে গেলে এই অভিজ্ঞতা আমাদের সেই শিক্ষা দেয় যার জন্য আমরা সুখের দিকে উচিতভাবে অগ্রসর হতে পারি। সেই জন্য জীবনে যখনই দুঃখ আসবে, দুঃখের এই সময় আসবে, তখন হতাশ হবেন না। বোঝার চেষ্টা করুন এই পরিস্থিতি কেন এসেছে, কি শিক্ষা দিতে এসেছে। যদি আপনি সেই জ্ঞান লাভ করেন, সুখের পথে অগ্রসর হন, তাও উচিত রূপে, তাহলে এই অভিজ্ঞতার উদ্দেশ্য পূরণ হয়ে যায়। তাহলে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। জীবনে শিখরে পৌঁছানোর জন্য মানুষের কি প্রয়োজন হয়ে থাকে? সিঁড়ির। কিন্তু তাও প্রত্যেক মানুষ, প্রত্যেক ব্যক্তি শিখরে পৌঁছতে পারেন না। এর কারণ কি? কারণ একটা হতে পারে যে মানুষ কল্পনা করতে থাকেন কিন্তু সিঁড়ি খুঁজে পান না। কিছু মানুষ খুঁজে নেন কিন্তু তা পেয়ে এতটাই প্রসন্ন হয়ে যান যে তারপর আর কোনো কর্মই করেন না। খুব সোজা ব্যাপার, অনেক মানুষ সিঁড়ি খুঁজে পান না, আর যদি পেয়েও যান তাও যতক্ষণ না তাতে চড়ছেন সেই শিখরে পৌঁছবেন কি করে? যতক্ষণ না আপনি পরিশ্রম করছেন, যতক্ষণ না সেই সিঁড়িতে আপনি চড়ছেন, যতক্ষণ না ক্লান্ত হচ্ছেন, আপনার পায়ে হাঁটুতে ব্যথা না হচ্ছে, ততক্ষণ এই শিখরে পৌঁছানো সৌভাগ্য লাভ করতে পারবেন না। তাহলে কল্পনার সাথে কর্ম করুন, পরিকল্পনার সাথে পরিশ্রম করুন, সব কিছু পাবেন। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। সমস্যা, কঠিন সময়, সংকট, বিপদ কার জীবনে নেই? প্রত্যেকের জীবনে আছে। কিন্তু আমাকে একটা কথা বলুন, যদি নৌকায় ঢেউকে ভয় পেতে শুরু করে, তাহলে সাগর পার করবে কে? কখনো কোনো ছোট্ট পিঁপড়েকে দেখেছেন
যে আকারে হয়তো ছোট হতে পারে কিন্তু বড় শিক্ষা দিয়ে যায়, কিন্তু আমরা শিখি না। এবার দেখুন একটা পিঁপড়েকে যে ভোজনের খোঁজে বাইরে বের হয়, একটা ছোট্ট দানা তুলে নেয়। ছোট দানা তোলে কারণ তার থেকে বেশি সে তুলতেই পারবে না। সে দানা নিয়ে চলতে শুরু করে, কোনো দেওয়ালে উঠে পড়ে, আবার পড়েও যায়। সেই দানা দূরে কোথাও একটা পড়ে যায়, তা আবার খোঁজে, তুলে নেয়, আবার চলতে থাকে। পড়ে যায়, আবার ওঠে, পড়ে যায়, আবার ওঠে। সেই দানাটা রেখে দেয়, আবার বেরিয়ে পড়ে ভোজনের খোঁজে। পরিশ্রম করতে থাকে কিন্তু হার মানে না। এই শিক্ষাই তো আমাদের প্রাপ্ত করতে হবে। নিরন্তর পরিশ্রম আর নির্ভীক হয়ে কর্ম করে যেতে হবে, এটাই হলো সাফল্যের মাধ্যম, এটাই হলো জয়ের মন্ত্র, অচ্যুত অজয় অস্ত্র। তাহলে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। আমরা সকলে চাই আমাদের জীবনে সাফল্য আসুক, আমরা চাই যে এই সংসারে আমাদের খ্যাতি ছড়িয়ে পড়ুক, আমরা চাই যেন আমরা আলোচিত হই। কিন্তু শুধু চাইলেই কি যায় আসে? যদি এই সংসারে আলোচিত হতে হয় তাহলে পরিচিত হতে হবে পরিশ্রমের দ্বারা। যতক্ষণ না আপনারা পরিশ্রমের সাথে পরিচিত হবেন, সাফল্যের সাথে পরিচিত হবেন না। সংঘর্ষ করতে হবে প্রতিদিন, প্রতি বছর। জীবনের সব পরিস্থিতিতেই হয়তো নতুন নতুন বাধা আসবে, নতুন নতুন বিঘ্ন ঘটবে, কিন্তু এটা আবশ্যক নয় যে সমস্ত বিঘ্ন বিনাশের জন্য আসবে। কিছু বিঘ্ন আপনার পথ প্রশস্ত করার জন্য আসবে, আপনার পথ পরিষ্কার করার জন্য আসবে। যদি আপনাকে উদাহরণ দিই, যখন বন্যা আসে, বাড়ি ঘর ভেসে যায়, তখন আমরা হতাশ হয়ে পড়ি, আমরা দুঃখী হয়ে পড়ি, কিন্তু সেই বন্যাই আমাদের সেই ধরিত্রীকে এত উর্বর করে তোলে যে সেই উর্বর অংশ কাজে লাগিয়ে আমরা সেরকম আরও 10টা বাড়ি বানাতে পারি। তাহলে ধন্যাত্মক থাকুন আর যে কোনো সংঘর্ষের জন্য প্রস্তুত থাকুন, জীবনে অনেক দূর যেতে পারবেন। তাহলে আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। জীবনে কখনো কখনো আমরা সেই পরিস্থিতিতে ফেসে যাই যখন আমাদের মনে হয় যে আমাদের নতুন কিছু একটা করতে হবে, কিন্তু আমরা করতে পারি না, কারণ কোথাও না কোথাও আমরা রীতির দ্বারা আবদ্ধ, আর আমরা সেই রীতি ভাঙতে চাই না। কেবল একটাই প্রশ্ন আসে মনে, আশেপাশের মানুষ কি বলবে, আশেপাশের মানুষ কি ভাববে? আপনাকে একটা প্রশ্ন করি, কারা এই মানুষজন? আপনার জন্মের সময় এই মানুষজন কোথায় ছিলেন? যখন আপনি কোনো সমস্যায় পড়েন তখন এই মানুষজন কোথায় থাকেন? এগিয়ে এসে কি আপনাকে সাহায্য করেন, নাকি সেই সমস্যার সমাধান আপনি নিজেই করেন? এইসব মানুষজনের চিন্তা ত্যাগ করুন যদি আপনি জীবনে বাঁচতে চান। ভেবে দেখুন জীবনে কি কি শুভ আছে আর কি কি শুভ করতে পারেন। যদি তা স্রোতের বিপরীতে হয় তাহলে সংঘর্ষ করুন, কিন্তু এইসব মানুষজনের কথা ভাববেন না। ভেবে দেখুন জীবনে আপনি কি কি শুভ কাজ করতে পারেন। এটা ভাবুন যে আপনি কখনো এমন কোনো কাজ করে ফেলেননি তো যার জন্য কারোর হৃদয় আহত হয়েছে। শুভর দিকে নিজের চিন্তা কেন্দ্রীভূত করুন, আপনার জীবনে সব কিছু শুভই হবে। তাহলে আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। আজকাল আপনি দেখে থাকবেন যে মা বাবা শুধুমাত্র সন্তানকে ভালোবাসেন তা নয়, তাদের মোহেও জড়িয়ে পড়েন। বিদ্যালয় যখন পাঠান তখন সমস্ত সুযোগ সুবিধা দিয়েই পাঠান, চেষ্টা করেন যে সব সময় যেন সন্তান তাদের চোখের সামনেই থাকে। কিন্তু ভুলে যান এক অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা, যে সন্তানকে এক নতুন দৃষ্টিভঙ্গি দেওয়াই হলো ওনাদের কর্তব্য। সেই জন্য পুরাতন কালে শিষ্যদের গুরুকুলে পাঠানো হতো, বাড়ির থেকে দূরে, কারণ বাড়ি ছেড়ে যাওয়া এক সন্তানের জন্য, এক শিষ্যের জন্য অত্যন্ত শুভ লক্ষণ হয়। যখন সে বাড়ির থেকে দূরে, গৃহস্থের থেকে দূরে থাকবে, তখন এই সংসারকে সে এক নতুন দৃষ্টিভঙ্গি দিয়ে দেখবে, পরখ করবে, বুঝতে পারবে, আর সব কিছু নিজে থেকেই শিখে যাবে। শিখে যাবে কখন আক্রমণ করতে হয়, কখন পিছু হটতে হয়, কিভাবে এই সংসারের সম্মুখীন হতে হয়, আর এটা আপনার দৃষ্টি ওকে শেখাতে পারবে না, ওর অভিজ্ঞতা ওকে শেখাতে পারবে। তাই মনে রাখবেন, যদি আপনি চান যে আপনার সন্তানের বিকাশ হোক,
তাহলে অনেক সময় ওকে নিজের থেকে দূরে নিয়ে যেতে হয়। যদি মোহে আবদ্ধ থাকেন তাহলে ওর বিকাশ কখনোই হবে না। তাহলে আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। কখনো কখনো মানুষ মনে করেন যে সে নিজেই সব থেকে বেশি শক্তিশালী, তিনি হলেন জ্ঞানী। দেখুন, এটা ভালো ব্যাপার যে আপনার মধ্যে শক্তি আছে, জ্ঞান আছে, আর এটা শুধু আপনার জন্য নয়, এই সমস্ত সমাজের জন্য, দেশের জন্য, সমগ্র পৃথিবীর জন্য অত্যন্ত আবশ্যক। কিন্তু এই কথাটাও বোঝা অত্যন্ত আবশ্যক যে এই জ্ঞান যেন কখনো অহংকার না হয়ে ওঠে। যখন মানুষের মধ্যে জ্ঞান থাকে তখন সে রাম হয়ে ওঠে। রাম, যিনি সমুদ্রের বুকে সেতু বানিয়েছিলেন, বানর সেনার দ্বারা রাক্ষস রাজকে পরাজিত করেছিলেন, আর চিরকালের জন্য সবার কাছে আদর্শ হয়ে উঠেছিলেন। আর যদি মানুষের মনে অহংকার জন্মায় তাহলে সে রাবণ হয়ে ওঠে। দেশে বিদেশে যতই খ্যাতি থাকুক না কেন সে রাক্ষস হয়ে ওঠে, নিজের সাথে সাথে সমস্ত কুলের বিনাশ করে বসে। এবার জ্ঞান নাকি অহংকার, আপনার কি চাই সেই সিদ্ধান্ত আপনার। আর আপনার এই সিদ্ধান্তই নিশ্চিত করবে যে আপনার কর্ম কি হবে, আর আপনার এই কর্মই নিশ্চিত করে দেবে আপনার প্রারব্ধ কি হবে। তাহলে শুভ কর্ম করুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। লক্ষ্যে পৌঁছানো অত্যন্ত কঠিন হয়। কেউ ভাবেন যে কেন এত কঠিন হয়, কেন এত কষ্ট করতে হয় লক্ষ্যে পৌঁছানোর জন্য, এই লক্ষ্য সরলভাবে কেন আমার কাছে চলে আসে না। চলুন আপনাকে একটা কথা বলি, যদি আপনার লক্ষ্য কঠিন না হয় তাহলে তাকে পাওয়া আপনার পক্ষে অসম্ভব হয়ে উঠবে। লক্ষ্যে পৌঁছানোর এই রাস্তায় আপনি যে কড়া রোদের সম্মুখীন হন, যার থেকে আপনি দূরে পালাতে চান, সেই রোদ আপনাকে প্রেরণা যোগায় যে আপনি এগোতে থাকুন। ভাবুন একজন যাত্রী যে কিনা নিজের লক্ষ্যের দিকে যাচ্ছেন, সেই পথে উনি যদি একটু ছায়া পেয়ে যান আর উনি ওখানে বিশ্রাম নেন, তাহলে তার সাথে তার ভাগ্য গভীর নিদ্রায় সেখানে বিলীন হয়ে যায়। তাই পরিশ্রমের কড়া রোদের থেকে কখনো দূরে পালাবেন না, জীবনে শুধু সামনে এগোতে থাকুন দৃঢ়তার সাথে। আর লক্ষ্য সরল হোক, কঠিন হোক বা অত্যাধিক কঠিন হোক, একটা কথা মনে রাখবেন, যে জীবনের লক্ষ্যে পৌঁছতে পেরেছে সে লক্ষ্য প্রাপ্তির জন্য আফসোস কখনোই করে না। রাধা রাধা। যে কোনো বস্তুর বা প্রাণীর আকার, স্থিতি, পরিস্থিতি বা শক্তি দেখে আপনি কি তার ক্ষমতার অনুমান করতে পারবেন? কখনোই না। আসুন আমি আপনাকে উদাহরণ দিই একটা তলোয়ারের, সেই তলোয়ার যার দ্বারা আপনি অনেক বড় বড় যুদ্ধ জেতেন, বড় বড় রাজাদের পরাস্ত করতে পারেন। এবার আপনি যদি এই তলোয়ার কাউকে দেখিয়ে তার থেকে তার বস্ত্র ছিনিয়ে নেন, তাহলে দেখবেন যখন সেই বস্ত্র ছিঁড়ে যায় তখন একটা ছোট্ট সূচি চমৎকার করতে পারে, তখন এই তলোয়ার কোনো কাজে লাগবে না। সেইভাবেই একটা মাছ কখনো বনে গিয়ে শিকার করতে পারে না, আর সেইভাবেই সিংহ জলের রাজা হতে পারে না। প্রত্যেকের নিজের নিজের দুর্বলতা রয়েছে, প্রত্যেকের নিজের নিজের শক্তি রয়েছে, আর এই প্রকৃতি সবাইকে এইভাবেই বানিয়েছে যে প্রত্যেকের মধ্যে কোনো না কোনো বিশেষ গুণ অবশ্যই থাকে। তাই যদি আপনি নিজের মধ্যে বা অন্যদের মধ্যে শুধুই দোষ দেখতে পান তাহলে একটু উপর থেকে দেখুন, সবার মধ্যে বিশেষ গুণ খুঁজে দেখতে শুরু করুন। আপনি বুঝবেন আপনি নিজেও কত বিশেষ আর অন্যরাও কত বিশেষ। আপনি বুঝবেন এই সংসার, এই প্রকৃতি হলো কতটা বিশেষ। তাহলে আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। জলরাশির সাথে আমার প্রেম চিরন্তনের, তা সে মথুরার যমুনা নদী হোক বা দ্বারকার সমুদ্রই হোক। সমুদ্রের ধারে চলতে চলতে যখন সেই কোমল ঢেউ পা ছুঁয়ে যায়, আহ, ক্লান্তি যেন দূর হয়ে যায়, আমাদের মধ্যে একটা শক্তির জন্ম দেয়, মনকে উৎফুল্ল করে তোলে। সেই ঢেউয়ের বিষয় কি আপনারা কখনো ভেবেছেন? এই ঢেউই যখন তটে আসে ছোট পাথরের সাথে ধাক্কা খেয়ে বিক্ষিপ্ত হয়ে যায়,
আর এমন এক সময়ও আসে যখন এই ঢেউই এত ভয়ঙ্কর হয়ে ওঠে যে সবকিছু ধ্বংস করে দেয়, সবকিছু নষ্ট করে দেয়। এর একটা সারমর্ম রয়েছে, একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ শিক্ষা রয়েছে, যে কখনো কাউকে দুর্বল মনে করবেন না, কখনো না। কারণ এই দুর্বলতা যখন তার প্রকৃত শক্তির রূপ দেখায়, প্রবল বিনাশ সৃষ্টি করে। তাই কারোর বিনম্রতার, কারোর কোমলতার সর্বদা সম্মান করতে শিখুন। রাধা রাধা। লক্ষ্য, পথ আর সাফল্য, এই তিনটেই একে অপরের সাথে জড়িত, কিন্তু অনেকবার মানুষ এদের ঠিকভাবে বুঝতে পারেন না। তারা ভাবেন যে যেরকম লক্ষ্য হবে সেরকমই পথ হবে, সেই মতোই লক্ষ্য কঠিন হলে পথ কঠিন হবে, লক্ষ্য সরল হলে পথ সরল হবে। যদি আপনাকে আসল সত্যের সাথে অবগত করাই, তাহলে দেখবেন সবকিছুই এর উল্টো। লক্ষ্য নিজের পথ বানায় না, পথ সেটাই যেটা আপনি স্বয়ং নির্বাচন করে আপনি নিজে বানান, সেই অনুসারেই আপনি আপনার লক্ষ্যে পৌঁছতে পারবেন। সেই জন্য জীবনে যখনই লক্ষ্যে পৌঁছানোর পথের বিষয়ে আপনি কোনো সিদ্ধান্ত নেবেন, তাহলে তা ভেবে চিনতে নেবেন, কারণ এই পথ অত্যন্ত গুরুত্বপূর্ণ। পথ যদি শুভ হয়, তাহলে লক্ষ্য আপনা থেকেই শুভ হয়ে যায়। তাহলে আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। অনেক সময় মানুষ এই কথায় দুঃখ পান যে কেন বারবার তার ক্ষমতার ওপরে সন্দেহ প্রকাশ করা হয়, কেন বারবার তাকে পরীক্ষা দিতে হয়, কেন জিজ্ঞেস করে, এটাই কি আমার ভাগ্য যে একাধিকবার আমার ক্ষমতা আমাকে প্রমাণ করতে হবে? মানুষ মনে করে এ হলো দুর্ভাগ্য, আমি মনে করি এ হলো সৌভাগ্য। কিভাবে? সন্দেহ কার উপরে করা হয়? সোনার বিশুদ্ধতাকে নিয়ে, লোহাকে নিয়ে নয়। বিশুদ্ধতার নিরিখে বারবার তাকে পরীক্ষা করা হয়, তামাকে করা হয় না। রত্নকারের আঘাত হীরেকে সহ্য করতে হয়, কোনো কাঁকড়কে নয়। সেই জন্য নিজের ভাবনাকে ধন্যাত্মক করে তুলুন। জীবনে যত পরীক্ষায় আসুক না কেন, হাসি মুখে তার সম্মুখীন হন, তাতে উতলা হবেন না। আর তারপর দেখবেন আপনার অন্তরের এই রত্ন আপনার জীবনকে উজ্জ্বল করে তুলবে। তাহলে আসুন আমার সাথে ভালোবেসে বলুন।